কোন আপনার কোন কোয়ালিটির মাইয়া লাগবে? তো তোমার বাড়ি কি কি মাল আছে? সব সব ধরনের, ভার্জিন থেকে শুরু করে কোকোকলা। আপনার কোনটা হজম হবে এটা কোন? আমারই লাগবে। আপনি করে দেখেই নে, অতএব দরকার। চল ভাই, আমার 200টা টাকা দিবে স্যার। লিনোটি কলিন ভালো একটা মেয়ে দিবে। আসি আসে তোমার খালাস হলে তো কেউ আর মনে থই না। কি করে বউ পুরি হয়ে গেছে, ওল্লা লোকজন এটি না আসলে কি মজা হবি? তুমি আবার ইয়ং লোকজন খুঁজো, ওল্লা আসবি এটি? আরে ভাই, এখন আমি কিছু বুঝি না। বুড়া পা, জুয়ান পা, ধারে পা, আগে নিয়ে ভাই আমার ব্যবসা বাসা। ওই যে ঘরে সিপা জায়গায় যাই বুঝিনি তো, আমাকে মারলে ইটিস পিটিস করতেছে। ইটিস পিটিস করে আমার ব্যবসা লাড়ে উঠতেছে আর হে ইটিস পিটিস করে? ওই যা, তুই ওর কলার ধরে বাইরে নিয়ে ম্যাডাম ডাকতেছে। ম্যাডাম আমি তো তার নিচে পড়ছি, কিছু যাই আমি যদি ঘরে যাই কই কই আমাকে ডিস্টার্ব করলে কেন? তার নামটা বলতে সে গান দিয়ে শুনলে গান গরম হয়ে যায়। ওরে তুই এত কথা কোস না, তুই যে এত কথা কেন কোস? তুই ওরা ডাই খেয়ে নিয়ে আসে, আমি ঠান্ডাও মনে নাই। ঠান্ডা আমি বানাইতেছি, একটা কাজ কর, আমার এই ম্যানেজার পোস্টটা দিয়ে দেন। আমি ফেসবুকে ঢুইকা, টুইটারে ঢুইকা, অনলাইনে ঢুইকা, মে সাপ্লাই দিব আপা। আচ্ছা এবার আমি তোরেই দিব, তুই আরে ওর একটা কলা ধরে নিয়ে আয়। আচ্ছা আরেকটা কথা শুনি, আপনার তো একটাই ডাল, কলারটা ধরে নিয়ে। আমি কলারটা ধরতে পারবো না, আমি তো পার্কে ইন্দ্রের মতো দাঁড়ায় থাকবো। এছাড়া কোনো কাম এই সেরি আসলে কথা ছাড়া কিছুই জানে না, হেরে যেটা কইতেছে হেরে করে না। ভাই ম্যাডাম কি তুই না আমি? না ম্যাম তো আপনি, কিন্তু ম্যাম একটা কথা কি, আপনি আমাকে যদি ম্যানেজার পোস্টটা দেন তাহলে আমি আগে সানিলিয়ানকে বলবো, সানিলিয়ানকে বলবো আমাদের দেশে আসো, এসে আমাদের আপার কাজগুলো ডেলিভারি করে করে দিয়ে যাও। ম্যাম দিক থাকাইলে আমার এমনিতেই ভয় লাগে, শোনে ওই না যেরকম করে লড়া চড়া খাট দিতেছি এমনি পাইতেছি ভয়। তারপর যদি আমি ঘরের ভিতরে ঢুকি আমার এত ওই মায়াদের সিকুনালে আমারই হাতে ধরবো, তখন আমার মানে তো সব ধরব জানা মা, আপনার যদি জড়া ধরে তাও একটা কিছু হইব। তুই দরজাটা লাথি মারে ভেঙে দেব, ভাঙে ফেলে কলারটা এমনি করে ধরবি, তাই নিয়ে চলে আসবি, বাকিটা আমি দেখবো। যা এখন মাথাটা গরম করিস না, আর সেই সময় যদি আমার জড়াই ধরে তখন ওরে আল্লাহ রে তুই জানি। এই ছেড়ির লাগে তো আমি পাগল হয়ে গেলাম, এত কথা কয় এত কথা কয়, কারে নিয়ে ব্যবসা করি আমি? চিকন আলী আজকে তুই আয় আয় আস, ভালো লাগতেছে না আমার ব্যবসা, এরা লাগে হইতেছে করি দেখছোস। এরে বাড়াইছি কোনো খোঁজ খবর আছে? খোঁজ খবর নেই, কেউ কাজের না আমার, কেউ কাজে না, খালি আমার টাকা 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 চাই টাকা চাই। আমার তো আমার ভালো লাগতেছে না, আমার ব্যবসা দিন দিন চলে যাইতেছে, কি করে টাকা দিয়ে কি আমি সার বুঝতেছি? আবার কত কস হিসাব পাতি দে, আমার ব্যবসায় লাগে উঠতেছে দেখোস না কে? ডাইরেক্ট লাল বাতি, আমি অত কিছু বুঝি না, আমার ব্যবসায় কেন লজে যাইতেছে এই হিসাব দেখি। কাস্টমার না আসলে ব্যবসার তো লস হবি পারে। কাস্টমার মানে তো কি, এডি কাস্টমার যত আসবি তত লাভ হবি, যত লোকজন আসবি তত এখানে টাকা আসবি। আপনি তো আগেই সিনা দিয়ে বসে আছেন। তোরে রাখছি কেন, কি লাগা কেন লাগা রাখছি? তুই এখন কষ্ট কাস্টমার রাস্তা ঘাটে কোনে কি পাবি নিয়াই? তুমি তো আবার এডি হলো ব্যবসা খুলে আবার বুড়াদের আসবার নিষেধ করছো, বুড়া না লোকজনই তো এখন আসবি, বউ পুরি হয়ে গেছে, ওল্লা লোকজন এটি না আসলে কি মজা হবি?
তুমি আবার ইয়ং লোকজন খোঁজো বললে আসবি এটি। আরে ভাই এখন আমি কিছু বুঝি না, বুড়া পা জুয়ান পা ধারে পা, আগে নিয়ে ভাই আমার ব্যবসা বাসা। আরে ভাই ইয়ং লোকজন হলে ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এল্লা কাম করে মানে সব নষ্ট করতেছে সমাজ। এটি আসবি সময় এটি চুপি চুপি দিয়ে যাবি তা লয় ওরা ওটি মাখামাখি করিচ্ছে। তোমার মহিলারা তো আবার ভাবলে টাকা লাগবি তো, মানুষ খাবার গেলে টাকা লাগবি, চলবার গেলে টাকা লাগবি, বউ বলতে টাকা লাগবি। আমরা এটি অফিস দিয়ে বসে আছি, স্টেশন দিয়ে বসে আছি, গ্যারেজ দিয়ে বসে আছি, আমরাও তো টাকার জন্য। আমি টাকা স্যার, আমি আমার গ্যার আমার টাকা পাঠা লাগবি না। তোরে আমি এই ছোট থাকি এই 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 কথা শোনার জন্য পাইছি? আরে লোক কাস্টমার জোয়া কর যা। আরে হন লকডাউনে লোকজন আসবার যাচ্ছে না। কেন? লোকজন আসলে ছুঁয়ে দিলে বলে ধরবি কি কি জানি। তুমি এল্লা ব্যবসা বাদ দিয়ে ধান চালের ব্যবসা করো ভালো। এল্লা আকাম কুকাম মানুষের করবার যাচ্ছে না, নারী এখন সস্তা বাসা বাড়ির জাগে নিয়ে গিয়ে আকাম করিচ্ছে। কথা শুনে আমার গোতর জ্বলতেছে। দেখি আমি পুরা লুলা ঝুলা কিছু পালে আমি রিক্সাওয়ালা কাস্টমার চাই আমার এত নেবে আর আমরা মোহালো কইরা আমি করি আমার জুতা দিয়ে তিন ঘন্টা পিটপি কি একটু আসা বারে আমার ভেতরে আটকে আছে। হামাকানা বকশিস দেওয়া পারবি 200 টাকা আমরা বগরুর লোক তো বিশ্বাসী ভাই, আমরা মানুষের জীবনে ক্ষতি করিনি, এটি আছি এটি আছি। কত লোকজন হামাক লোক দেখাচ্ছে কোটি কোটি টাকা দিবি এরম খালি সাপ্লাই দেওয়া লাগবি। আমি ওই মালকিনের জন্য ওটি কুতো যাইনি, কারণ আমি বিশ্বাসী মানুষ বুঝছেন। আপনি আমাকে 200 টাকা দিয়ে পারে আমি আরো দুধ খামো, আমার শরীর টায়ার হয়। দেখি দেখি অবস্থা বুঝলি। হ্যাঁ চলেন। আমি আমি চাষা গিয়ে আসছি, একটা কাম করে দেও। হ্যাঁ চাষা, এ আমার মালিক বুঝছেন, বিছানা তো করো তো পারে। আপনি খালি কবি থেকে শুরু করে তারপরে সব আছে। আমি ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যাবে ভাই। তোরা না কইছি কথা কবি না,
এত বেশি কথা বলছো? আচ্ছা আমি কথা কব না, উনি উনি কবি ভাই, আপনি কোন? এই মে আপনি কি আমার এখানে আপনি কি ধরনের মাইয়ের খান? সব ধরনের আছে। এই তোমার আমি লিয়ে মানে আমি একটু স্বাস্থ্যবতী চাই। তাহলে একিলন হ্যাঁ এটাই হবি। হ্যাঁ হবে তো। তাহলে আপনি ওনার সাথে কথা, আরে এদিক সাও না আমার সাথে কথা বলো। হ্যাঁ কোন তুমি যাবা? তুমি যদি যাও তাহলে আমি যাব। আমার আমি যাই। টাকা আছে? টাকা আছে না? টাকা স্যার এটি আছে। তুমি কত আছেন? 2000 টাকা। কি কর? দুই দুই তো 200 টাকা হলেই করে। তুমি তো গলে হামাক যেটি আমি যাক পাবো তাক লিয়ে আসলে হবি। তো খয়রাতি আগর তুমি ভিক্ষা করবার যাচ্ছ 2000 টাকা, তুমি কি এটা খয়রাতি মনে করো? কি কবি আবার তা আপনি কাম করবি না আপনার না এরা করবি? কাকা আমার মাইয়ের আছে 2000 টাকা, তুমি যাবা যদি যাও তা চলো। আরে আমি করি লটি যাবার গায়ে হলুদ দেখি ভাই আমার 200 টাকা দিবে আসলে নটি কলিন ভালো একটা মেয়ে দিবে আসি আসে তবে খালাস হলে তো কেউ আর মনে থই না। দেখেন আপনি কিন্তু এলা মনে থুয়ে যাক সর্দার নিয়ে এতদিন থেকে অনেক নারী জীবন নষ্ট করছে, আজকে আমি নিজে ওর জীবন নষ্ট করছি। শালির বিটি হামাগানে এই পাড়াত কাম দিছু, আমি তোর গোষ্ঠী উদ্ধার না করে যাবো এর থেকে। আমি বগ্রর ছল, পুঁটি মাছ ধরবা যায় ধরে আনি বল। আপনার করা শেষ এত টাইমের মধ্যে? আমি ওটি গেছিল বুঝছ, মর্জিনে আমার সাথে পার্ক লিছে। আমের কথা বললে আমার কানের ভিতর কি যে কম মরিচের মতো জ্বলে। তোমার জ্বলবি কে? তোমার জ্বলে আমার মালকিনের জ্বলে সবার জ্বলে। আমার দেখে সবার জ্বলে বুঝছ, ও ছুরি ঘামিয়ে টিলি আসছি, ও আজকে আমার সাথে পাটলিছে। পাটলিছে? ওই মানে যারে রুমে ভিতরে ঢুকে গেছে পাটলিছে? হ্যাঁ পাটলিবি না? জোর করে নিতে পারেন না? জোর করে নি মুখে আমি 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 চাতেই পাই। আমার বউ গ্রহ দুটা মেয়ে আছে, ওর গলি আসবে এটি, ওরা ওটি কাম করে কম থাকে, এটি আসলে বেশি পাবি। ও ঠিকই কইছে, তা আমি কথা আমি বুঝতেছ না আল্লাহ দিন মারতে এসে। তবে শোনেন তখন বুঝবি। আমার উঠান পারবি না, ওর এইটা আমি জ্বালায় উঠান পারবে না মানে উঠানে কি পারবে? ডিম লয় তুমি আমার এলাকার কথা বুঝবে, আমি বগুড়ের সোল, পুঁটি মাছ ধরবা যায় ধরে আনি বল। তোমাগের তো গলে তো এখন কবিন যে আমি খারাপ কথা করছি, তোমাগের তো মনে করো যে বুড়া থুরা, তারপরে বিভিন্ন সাইজের লোকজন পায়ে পায়ে তোমাকে অভ্যাস। তোমরা আমার কথা বুঝবে বুঝবে না মনে? আমি তোমাকে এক কথা কইবারে শুনবি? কোন ম্যানেজার মানুষ কইতি বারে বিচ্ছে না মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা তোমাকে আমার ফাইন লাগছে উচ্চ, তুমি যদি আমার একটা অভয় দাও আমি তোমাকে হলে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কিছু আছে উল্লা পাঠিয়ে ধরে দিয়ে তোমাকে আমি বিয়া করবো, তারপর আমরা এল্লা কাজকাম করবো না, তখন আমরা একদম ভালো ভদ্র হয়ে যাবো, নামাজ রোজা করবো, পাপির কাজ বুঝছে। থামেন কইছে কইছে ননি, আমি একদিনই পান না, আমি যত পাই আমি অত টাকা পান, খালি নামের ম্যানেজার আর আমি যে কামের ম্যানেজার। জানেন আমি প্রতিদিন কয়টা হইলে পাই? কম হইলেও 10,000 টাকা, আমি পার ডে কয়টা হইলে পাই? মাত্র 1,000 টাকা। ম্যানেজারের সাথে আমগো দামি বেশি, এটা জান? আমি আমের সাথে ভালো ভালো বলারে বিয়ে হবো।
আমাদের এলাকাতে একটা কথা আছে বুঝছো কমো, কি লটি কখনো ভালো পথে যাবার চায় না। লটির ফল না ভাঙবো আমি, তুমি কি করবা 200 টাকা দিবি, ওই আমার কয়ে আসছে ভাই 50 টাকা গাড়িবার আমার লাগবে কিন্তু। আমি কি আমি কইলাম না 500 টাকা নিতে আমার ট্রিপ চলে না, ওনার লাগে আলাদা ট্রিপ স্পেশাল ঘুরি। এ চল আমাকে মালকিনের কাছে তোরে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে যাইতাছি। রাস্তার খয়রে কানা লুলা সব মগবার সোবাহান, গরম পানি মাথায় লাগলে তো মাথা ঠান্ডা হইবে না। ভাই আমার 200 টাকা দিবার চাচ্ছিলেন আপনি। আরে আমি ব্যস্ত আছি, আমার ফোন আসছে তো। আসিস রে রাস্তা। আপনি কছিলেন না লোকজন ধরে আনবার, এই ভোগি রাস্তা ভিক্ষা করছিল, আমি ওখানে লোক দেখে নিয়েছি। 150 টাকা দিবি আর 200 টাকায় পুঁজি কর। আমার কাছে আসে চুকা ওইটা ওইটাই ধর। ও এটা ভাই কি আমার ব্যবসা এত খারাপ হয়ে গেছে,
যদি ব্যবসা না চলে ব্যবসা ছেড়ে দেব ডালচিনির ব্যবসা করব দরকার নেই ব্যবসা গুষ্টি কাস্টমার মারেন কি থাকবো না তুমি যদি আর কোনো এই ধরনের কাস্টমার নিয়ে আসিস না তোরে আমি ভালো করে হান্দাম আপনি না কই আপনি না আমাক কলেন রাস্তা যা পাবো তাকলি আসবো তাই তুই ফকির মিসকিন থানা কিছু দেখবি না তেল্লা বা বাসবুস আছে ও কানা সুদা মানুষ ও কিছু দেখবি এখন এই ব্যবসা বাদ অন্য ব্যবসা দিন কি ব্যবসা ডালচিনির ব্যবসা দিন বুঝছিস ডালচিনি ও কি এই রে করোনা ভাইরাস আছে বুঝছস এখানে কাস্টমার ভয় পাইতেছে বুঝছস ডালচিনি ভাব এটা ধুমধার একটা চলবো সাপ্লাই দিবি তুই আর শেফা আর ওর লাগ কি করবি বার করে দিবি ওগুলাকে ধান্দা লাগা দে ওরা নিজেটা নিজে কামাই করে খাক খারাপ মানুষ ভালো হয় আজকে প্রথম দেখনো তেল্লা আসলে ভালো হবি যৌবন শেষে এর যৌবন শেষ ভিক্ষুক করে না আসসালামু আলাইকুম আমরা টোটাল টিম দাঁড়িয়েছি আপনাদের সামনে কমেডি ভিশন চ্যানেলটি যারা যারা দেখছেন এই চ্যানেলটিতে ডিফারেন্ট ডিফারেন্ট কমেডি নিয়ে হাজির থাকবো আমরা আর সেই জন্য আপনাকে একটি কাজ করতে হবে আমাদের ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে আমরা আপনাদের সাথে আছি সাথে ছিলাম সাথেই থাকবো ভালো থাকুন